একবার গৌতম বুদ্ধ তার শিষ্যদের সঙ্গে একটি গ্রামে আসেন এবং ঠিক করেন যে তিনি তার শিষ্যদের সঙ্গে কিছুদিন সেই গ্রামে থাকবেন। তার সেখানে আসা এবং থাকার কথা নিমেষে সেই গ্রামের সব মানুষদের মধ্যে ছড়িয়ে যায়। তার কাছে সেই গ্রামের বিভিন্ন মানুষ আসতে থাকে। তারা নিজেদের আলাদা আলাদা সমস্যা নিয়ে গৌতম বুদ্ধের কাছে আসে। গৌতম বুদ্ধকে তারা নিজেদের সমস্যার কথা বলে, সমাধান চায়। গৌতম বুদ্ধ তাদের সমস্যার যথাসাধ্য সমাধান দেওয়ার চেষ্টা করেন। তো একদিন এক ব্যক্তি গৌতম বুদ্ধকে বলেন, হে তথাগত, আমরা সবাই এই গ্রামে নিজেদের মতো পরিশ্রম করে ধন অর্জন করি আর তা দিয়ে নিজেদের জীবনযাপন করি। আমরা দিনের শেষে ঈশ্বরকে ধন্যবাদ দিই আমাদের কাছে যা আছে সেই সবের জন্য। আমাদের জীবনে সমস্যা আসে, বাধা আসে, কিন্তু আমরা সেগুলোর মধ্যেই জীবনকে খুশিভাবে কাটানোর চেষ্টা করি। আর এখন তো আপনি আমাদের গ্রামে এসেছেন, আমাদের সমস্যার সমাধান বলে দিচ্ছেন, তাই আমাদের জীবন আরও বেশি খুশিতে ভরে গেছে। কিন্তু আমাদের গ্রামে এমন একজন মানুষ আছে যে নিজের দারিদ্রতার জন্য সবসময় ভগবানকে দোষ দেয়, সবসময় হতাশ হয়ে বসে থাকে। সে না তো কোনো রকমের সমস্যাকে মেনে নিতে পারে আর না তো শান্তভাবে বসে সেই সমস্যার সমাধান খোঁজার চেষ্টা করে। এমনকি এখন এমন হয়েছে যে তার জীবনে যে ভালো কিছু হতে পারে সেই আশাটাই ছেড়ে দিয়েছে, আর সেই জন্য সে পরিশ্রম করাই এক প্রকার বন্ধ করে দিয়েছে, আর এর ফলে সে আরও বেশি দারিদ্রতার মধ্যে ডুবে যাচ্ছে। সে তো ভগবানকে দোষ দেয়ই, এমনকি আমরা যখন তাকে বোঝানোর চেষ্টা করি সে আমাদেরও আজে বাজে কথা বলে অপমান করে। আপনিই বলুন যে এই ব্যক্তির জন্য আমাদের কী করা উচিত? আমাদের এত সুন্দর হাসিখুশি একটা গ্রামে এরকম একজন মানুষ সবসময় হতাশ হয়ে নিরাশ হয়ে থাকবে, সেটা আমাদের ঠিক ভালো লাগে না। গৌতম বুদ্ধ সব কথা শুনে বললেন, ঠিক আছে, তোমরা সেই ব্যক্তিকে আমার কাছে নিয়ে এসো, আমি একবার তার সঙ্গে কথা বলতে চাই। এই শুনে গ্রামের অন্য একজন ব্যক্তি বললেন, হে তথাগত, মানুষটির ব্যবহার খুব বাজে, ওকে আপনার কাছে নিয়ে আসলে ও হয়তো আপনাকেও আজে বাজে কথা শুনিয়ে দেবে, আর আমরা কেউই আপনার অপমান সহ্য করতে পারবো না, তাই আমার মনে হয় ওই ব্যক্তিকে আপনার কাছে আনা ঠিক হবে না। গৌতম বুদ্ধ খুব শান্তভাবে বললেন, তোমরা ওকে আমার কাছে নিয়ে আসো, কিচ্ছু সমস্যা হবে না। ওকে তোমরা বলো যে আমি তার সব সমস্যার সমাধান করে দেব, একবার আমাকে এসে নিজের সমস্যাগুলো বলতে। তো গৌতম বুদ্ধের কথা মতো গ্রামবাসীরা সেই ব্যক্তিকে আনতে যায়, কিন্তু সেই ব্যক্তি আসার জন্য বারণ করে দেয়। সে বলে, এইসব সাধু সন্ন্যাসীরা ভণ্ড হয়, এরা আমার কোনো উপকার করতে পারবে না, তাই আমি এরকম কারো কাছে যাব না। তো গ্রামবাসীরা তাকে বলে, গৌতম বুদ্ধ তোমার সব সমস্যার সমাধান করে দেবে, তুমি একবার ওনার কাছে চলোই না। তো অনেক বলার পর সেই ব্যক্তি গৌতম বুদ্ধের কাছে যাওয়ার জন্য রাজি হয়ে যায়। গৌতম বুদ্ধের কাছে গিয়ে সে বলে, আপনি আমাকে এখানে কেন ডেকেছেন? আপনিও কি আমাকে এটা বলার জন্য ডেকেছেন যে আমি যেন ভগবানকে দোষ না দিই? তাহলে আপনি ভুল ভাবছেন, আমি ভগবানকে দোষ দেবই, কারণ আমার আজকের এই অবস্থার জন্য ভগবানই দায়ী। ভগবান আমাকে একটা বেকার শরীর দিয়েছে, কিন্তু এই শরীরকে চালানোর জন্য ধনসম্পত্তি দেয়নি। ভগবান কি জানে না যে এই শরীরকে চালাতে হলে টাকা পয়সার দরকার? আপনি নাকি বলেছেন যে আপনি আমার সব সমস্যার সমাধান করে দেবেন? আপনি কি আমাকে ধনসম্পত্তি দিয়ে সাহায্য করতে পারবেন? যদি আপনি সেটা দিতে পারেন তাহলে ঠিক আছে, আর যদি তা না পারেন তাহলে আমি এখানে আর এক মুহূর্ত সময় নষ্ট করতে চাই না, আর আমার মনে হয় আপনারও এই গ্রামে থাকার কোনো দরকার নেই। আমি জানি যে আপনাদের মতো সাধু সন্ন্যাসীরা সবাই ভণ্ডই হয়। সেই ব্যক্তির এই সব কথা শুনে বুদ্ধ একটুও রাগলেন না, বরং হাসি মুখে বললেন, তুমি কেন এত রেগে যাচ্ছ? আমি না তো তোমাকে ঈশ্বরকে বিশ্বাস করতে বলেছি আর না তো অবিশ্বাস করতে বলেছি, তুমি বলো আমি তোমাকে এর মধ্যে কোনোটা করতে বলেছি? এই শুনে সেই ব্যক্তি কোনো উত্তর দিতে পারল না। গৌতম বুদ্ধ বললেন, একজন মানুষের সুখ দুঃখের কারণ তার কর্ম হয়। তুমি যদি সঠিক জায়গায় পরিশ্রম করো তাহলে তুমি নিজেই তোমার জীবনের দারিদ্রতা দূর করতে পারবে, তোমাকে আর ভগবান বা অন্য কাউকে দোষ দিতে হবে না। এই শুনে সেই ব্যক্তি খুব রেগে যায়। সে চেঁচিয়ে বলে, আমি এখানে আপনার জ্ঞান শুনতে আসিনি, আপনি যদি আমাকে কিছু ধনসম্পত্তি দিয়ে সাহায্য করতে পারেন তাহলে করুন, আর না হলে আমি এখান থেকে চলে যাচ্ছি। গৌতম বুদ্ধ বুঝতে পারলেন যে সেই ব্যক্তি এই মুহূর্তে কোনো কিছু শোনার বা বোঝার অবস্থায় নেই। তিনি বললেন, আমার কাছে কোনো ধনসম্পত্তি বা টাকা পয়সা নেই, কারণ আমার এগুলোর কোনোটার দরকার নেই, কিন্তু আমি এমন একজন ব্যক্তিকে জানি যার কাছে অনেক ধনসম্পত্তি রয়েছে। সে একটা বড় রাজ্যের রাজা, সে তোমাকে অনেক ধনসম্পত্তি দিতে পারে, কিন্তু তার বদলে তোমাকেও তাকে একটা জিনিস দিতে হবে, তুমি যদি রাজি থাকো তাহলে বলো। এই শুনে সেই ব্যক্তি বলে, এটা আপনি কি বলছেন? আমি একজন রাজাকে কি দিতে পারি? আমি নিজেই তো একজন গরিব মানুষ। গৌতম বুদ্ধ বললেন, তুমি দিতে পারবে, ওই রাজার একটা ছেলে আছে যে অন্ধ। সেই রাজার চিকিৎসক রাজাকে বলেছেন যে কোনো জীবিত মানুষ যদি সেই রাজার ছেলেকে চোখ দান করে তাহলে ছেলেটা আবার দেখতে পাবে। তাই রাজা ঘোষণা করেছে যে যে জীবিত ব্যক্তি রাজার ছেলেকে নিজের চোখ দান করবে তাকে রাজা এত সোনার মোহর দেবে যা সে সম্পূর্ণ জীবনেও শেষ করতে পারবে না। এই শুনে সেই ব্যক্তি বিশাল রেগে গেল। সে বুদ্ধকে বলল, এসব আপনি কি বলছেন? আমি কেন কাউকে আমার চোখ দান করতে যাব? হ্যাঁ, আমি মানছি যে আমার টাকা পয়সার খুব প্রয়োজন, কিন্তু তাই বলে এটা তো নয় যে আমি পয়সার জন্য নিজের চোখকে বিক্রি করে দেব।
আমার কাছে যদি আমার চোখই না থাকে তাহলে আমি অত ধনসম্পত্তি নিয়ে কী বা করব। গৌতম বুদ্ধ বললেন, ঠিক আছে, দুটো চোখ না দিতে পারো একটা চোখ দিয়ে দাও, তোমার একটা চোখের বদলেও রাজা তোমাকে প্রচুর সম্পদ দেবেন। এই শুনে সেই ব্যক্তি প্রচণ্ড রেগে গেল আর বলল, আমি জানতাম আপনারা একদম ভণ্ড, সঠিক সমাধান কখনোই দিতে পারবেন না, সেই জন্য উল্টোপাল্টা সমাধান দিয়ে আমার সময় নষ্ট করতে চাইছেন। যত ধনসম্পত্তি দেওয়া হোক না কেন, আমি কখনোই সেগুলোর বিনিময়ে আমার চোখ দিতে পারবো না, আমার অমন পয়সার কোনো দরকার নেই, ওই রাজার দেওয়া সোনার মোহরের থেকে আমার চোখ অনেক বেশি মূল্যবান। এই শুনে গৌতম বুদ্ধ হাসতে লাগলেন। গৌতম বুদ্ধকে হাসতে দেখে সেই ব্যক্তি জিজ্ঞেস করল, আপনি ওরকম হাসছেন কেন? গৌতম বুদ্ধ বললেন, একটু আগেই তো তুমি বলছিলে তোমার শরীর বেকার, কোনো কাজের নয়, আর এখন তুমি বলছো তোমার চোখ অনেক মূল্যবান। যে চোখ তোমার সম্পূর্ণ শরীরের মাত্র ছোট একটা অংশ, যদি তোমার চোখ এত মূল্যবান হয় তাহলে তুমিই বলো তোমার শরীর কী করে বেকার হতে পারে। তুমি একটু আগে এক কথা বলছিলে আর এখন আরেক কথা বলছো। তোমার কথা অনুযায়ী যদি তোমার শরীর বেকারই হবে তাহলে তার একটা অঙ্গের প্রতি তোমার এত দুর্বলতা কেন? এই কথা শুনে সেই ব্যক্তি একদম শান্ত হয়ে যায়, তার চোখ দিয়ে জল পড়তে থাকে। সে বুদ্ধের কাছে বসে তাকে বলে, হে তথাগত, আমি আপনাকে ভুল বুঝেছিলাম, আপনি আমাকে প্রথম থেকেই এটা বোঝানোর চেষ্টা করছিলেন, আমি অবুঝের মতো কথা বলছিলাম, আমাকে দয়া করে ক্ষমা করে দিন। বুদ্ধ সেই ব্যক্তিকে বললেন, আমরা এটা ভুলে যাই যে প্রকৃতি আমাদের একটি অমূল্য শরীর দিয়েছে, যার মাধ্যমে আমরা পরিশ্রম করে নিজের জীবন উত্তম থেকে উত্তম করে তুলতে পারি। আমরা প্রকৃতির এই অমূল্য দানকে সম্মান করতে ভুলে যাই, আমরা নিজেকে দোষ দিই, ঈশ্বরকে দোষ দিই আমাদের সাথে ঘটা ঘটনার জন্য। যেমন তোমার কিছুক্ষণ আগে নিজের এই শরীরকে বেকার লাগছিল, নিজের এই জীবনকে বেকার লাগছিল, কিন্তু যখনই তোমার এই শরীরের একটা অঙ্গ চলে যাওয়ার কথা হলো তুমি বুঝতে পারলে এর আসল মূল্য ঠিক কতটা। আসলে অনেক সময় আমাদের কাছে যা থাকে আমরা তার কদর করি না, তার মূল্য বুঝি না, আর অন্য জায়গায় অন্য কিছু খুঁজে পাওয়ার আশায় ছুটে বেড়াই, আর যখন অন্য কোথাও মনের মতো কিছু খুঁজে পাই না তখন আমরা হতাশ হয়ে পড়ি, আমাদের জীবন নিরাশায় ভরে যায়। কিন্তু এটা একদমই উচিত কাজ নয়। আমরা যা পেয়েছি সবার আগে তার জন্য আমাদের কৃতজ্ঞতা স্বীকার করা উচিত। আমরা যা পেয়েছি তাই দুনিয়ার অন্যান্য প্রাণীদের থেকে অনেক বেশি, তাই আমাদের উচিত হতাশ না হয়ে, দোষ না দিয়ে আমাদের কাছে যা আছে সেটাকে কাজে লাগিয়ে নিজের জীবন সুন্দরভাবে গড়ে তোলা। তোমার কাছে তোমার শরীর আছে, তার দ্বারা তুমি পরিশ্রম করতে পারো, কিন্তু তুমি হতাশার বশে পরিস্থিতিকে আর ভগবানকে দোষ দিতেই এত ব্যস্ত যে তুমি তোমার কাছে যা আছে তা দিয়েই কী করে অনেক কিছু প্রাপ্ত করা যেতে পারে, সুখী জীবন কাটানো যেতে পারে সেটা বুঝে উঠতেই পারছো না। তুমি আজ থেকেই যা পেয়েছো তার জন্য কৃতজ্ঞতা স্বীকার করো, আর যে সময়টা দোষ দেওয়ার পেছনে নষ্ট করছো সেই সময় কী করলে তোমার এই সমস্যা দূর হতে পারে, কীভাবে পরিশ্রম করলে তোমার দারিদ্রতা দূর হতে পারে সেটা খোঁজার চেষ্টা করো, আর তারপর কাজে লেগে পড়ো। ছোটো ছোটো পদক্ষেপ নাও, কিন্তু যা করার সেটা শুরু করে দাও, তুমি অবশ্যই একদিন সফল হতে পারবে। সেই ব্যক্তি গৌতম বুদ্ধকে বলল, আজকে আপনি আমার চোখ খুলে দিয়েছেন, আমি আমার ভুল বুঝতে পেরেছি, ধন্যবাদ আমার এতদিনের সমস্যার সমাধান খুঁজে দেওয়ার জন্য। এই বলে সেই ব্যক্তি গৌতম বুদ্ধকে প্রণাম করে সেখান থেকে চলে গেল। তো বন্ধুরা, গৌতম বুদ্ধের এই ছোট্ট গল্পটা আমাদের শেখায় যে আমরা যা পেয়েছি সবার আগে আমাদের সেই সবের জন্য কৃতজ্ঞ হওয়া উচিত, আর অন্য কাউকে দোষ দিয়ে আসলেই কিছু হবে না, কি নেই সেটা নিয়ে আফসোস করলে সেটা পাওয়া যাবে না, এতে করে আমরা আরও বেশি করে ডিপ্রেসড হয়ে যাব। বরং যা আছে সেটাকে কাজে লাগিয়ে কীভাবে যেটা চাই সেটা পেতে পারি সবার আগে শান্তভাবে বসে সেটা ভাবতে হবে, আর তারপর আর দেরি না করে কাজ শুরু করে দিতে হবে, আর কাজের মধ্যে থাকলে হতাশাও আস্তে আস্তে কম হতে থাকবে, আর হ্যাঁ, আমাদের কর্মই আমাদের একদিন সফল বানাবে। ভিডিওটা আপনাদের কেমন লাগলো কমেন্ট করে জানাবেন, আর ভালো লেগে থাকলে এটা একটা শেয়ার অবশ্যই করে দেবেন। এই চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে যাবেন এরকম মোটিভেশনাল ভিডিও আরও দেখার জন্য। আপনাদের সঙ্গে দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি আরও একটা নতুন ভিডিওতে। ততক্ষণ স্টে হ্যাপি, স্টে হেলদি অ্যান্ড স্টে মোটিভেটেড।